বন্ধুসকল, ৱেলকাম বেক টু মাই চেনেল শাৰিয়ান মাছ উৎসৱ। পুৰা কোৰচুট মাৰি লৈছোঁ, কাৰণ আজিৰ ভিডিঅ'টো অলপ অদ্ভুত হ'বলৈ গৈ আছে। কাৰণ আজিৰ এই ভিডিঅ'টোত আপোনালোকক মই দেখুৱাম বাজাজ পালচাৰ N250 and F250 অফিচিয়েলি লঞ্চিং, মানে অফিচিয়েলি লঞ্চিং কৰাৰ সময়ত স্পেচিফিকেশ্যন এণ্ড ফিচাৰ্ছৰ বিষয়ে আপোনালোকক ক'ম, তাৰপিছত প্ৰাইজৰ বিষয়ে ক'ম, তাৰপিছত ডিজাইনৰ বিষয়ে ক'বলৈ চেষ্টা কৰিম। তো আপোনালোকে একদম ভিডিঅ'টো কণ্টিনিউ চাই থাকক, মানে বাজাজ পালচাৰ F250 and N250 অফিচিয়েলি লঞ্চিং কৰাৰ কাৰণে মোক মাতিছে বাজাজে। তো সোনকালে মানে ডিলাৰত যাব লাগে আৰু বাজাজ পালচাৰ F250 and N250 অফিচিয়েলি লঞ্চিং কৰিব লাগে। বাজ ভিডিঅ'টো কণ্টিনিউ চাই থাকক। তো বন্ধুসকল, ফাইনেলি বৰ্তমান মই লঞ্চিং কৰিবলৈ মানে আনবক্সিং কৰিবলৈ আহি গ'লোঁ অনিৰ্বাণ বাজাজ বৰপিটা ৰোডত। কালে অনিৰ্বাণ বাজাজৰ ভিতৰত প্ৰৱেশ কৰিব লাগে আৰু মানে বাজাজ পালচাৰ N250 and F250 আনবক্সিং কৰিব লাগে। সকলো ধৰণৰ সকলো বাইক এভেইলেবল পায় অনিৰ্বাণ বাজাজত। বাজাজ পালচাৰ F250 and N250 আনবক্সিং কৰাৰ কাৰণে, মানে অফিচিয়েলি লঞ্চিং কৰাৰ কাৰণে অনিৰ্বাণ বাজাজ মানে খাতৰা আয়োজন কৰিছে। চাওক, নেক্সট লেভেল আয়োজন কৰিছে, চাইছে। তো গাইজ, বাজাজ পালচাৰ N250 and F250 অফিচিয়েল লঞ্চিং কৰাৰ সময়ত মানে অনিৰ্বাণ বাজাজৰ তৰফৰ পৰা মোক মানে সম্বৰ্ধনা জ্ঞাপন কৰিছে। তো অনিৰ্বাণ বাজাজ বৰপেটা ৰোডক মানে অন্তৰৰ পৰা থেংক ইউ জনাইছোঁ। আৰু F250 মানে লঞ্চিং কৰিব লাগে, মানে আনবক্সিং কৰিব লাগে। এণ্টাৰত পোহৰৰ কাৰণে কোনো ধৰণৰ টেনশ্যন কৰিব নালাগে। বাজাজ পালচাৰ N250 আৰু F250 মানে নেক্সট লেভেল হেডলাইট আগবঢ়াইছে। চাওক, মানে ডেঞ্জাৰ হেডলাইট চাইছে। আৰু ফ্ৰণ্টত DRLS মানে ইউনিক ডিজাইনত বনাইছে বাজাজ পালচাৰ N250 আৰু N250। বাজাজ পালচাৰ F250 আৰু N250ৰ ছিট হাইট, গ্ৰাউণ্ড ক্লিয়াৰেন্স, ইঞ্জিন একদম চেম। জাষ্ট সেইখন হ'ল ফেৰী আৰু এইখন হ'ল নেকেড বাইক। এক্সজষ্ট নোট একদম চেম জোৰদাৰ, কিন্তু এক্সজষ্ট নোটটো একদম প্ৰিমিয়াম বনাইছে বাজাজে, নেক্সট লেভেল লাগিছে। আৰু ডিছপ্লেটো এনালগ প্লাছ ডিজিটেল মিটাৰ। চাওক, এনালগটো হ'ল টেকন'মিটাৰ আৰু স্পীড মিটাৰটো ডিজিটেল। চাওক, ইয়াত মানে ট্ৰিপ শ্বু কৰে, ফিউল গেজ দেখুৱাই, গিয়াৰ শ্বিফটিঙৰ শ্ব' দেখুৱাই, মানে নেক্সট লেভেল বনাইছে। আমি আটাইতকৈ বেছি ভাল লাগিছে এইখনৰ ফিউল টেংক। চাওক, চাওক ফিউল টেংকৰ ছাইডত পালচাৰৰ কেজি, চাওক পালচাৰ এতিয়া মানে বাজাজ পালচাৰ N250 আৰু F250 মানে কেক কাটি। আজি উপস্থিত থকা সকলকে ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। লগতে আজি বিশেষ পবিত্ৰ বৰদিনৰ বাবে সকলোকে শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ। পালচাৰ F250 আৰু N250, বিশেষকৈ ইয়াতে এফ হিচাপত আপোনালোকে এইটো বুজাব গ'লে এফ হিচাপত নামটো মানে এতিয়া সেই হিচাপত বুজাই যে এফ মানে ইয়াত ফেয়াৰিং দিয়াৰ কাৰণে এইটো এফ বুলি জনোৱা হয়।
গতিকে আর এন টু ফিফটি কি কারণ এন বলে দিয়া হয়েছে কারণ এই হল নেকেড সো গতিকে এন বলে দিয়া হয়েছে ইয়াত বিশেষ তেন একো ডিফারেন্স নাই গোটেখিনি একই আছে প্রায় কবলগা জাস্ট খালি ইয়াত এডিশনাল এটাই হয়েছে যে ইয়াত ফেয়ারিংটো দিয়া হয়েছে যেটো একটা এডভেঞ্চার লুক হিসাবে রয়েছে ইয়াত কিছু ফিচার্স আপনাদের এটা দেখবলে পাব যে হিসাব এফ টু ফিফটি খন দিয়া হয়েছে স্প্লিট হ্যান্ডেল যেটো সেপারেট সেপারেটকে থাকিব আর যেটো আপনাদের এন ফিফটি এন টু ফিফটি দেখাব কিন্তু আপনার কনভেনশনাল হ্যান্ডেল তো এডাল সিঙ্গল হ্যান্ডেল বাড়ি থাকি ইয়াত আপনি লাভ করব দেখবলে পাব যে হিসাব ইন্ডিকেটর হোক এই সার এল ই ডি আর হেডলাইট আপনার প্রজেক্টর হব ফ্রন্ট এন্ড রিয়ার টায়ার হিসাবে আপনাদের টিউবলেস লাভ করব ফ্রন্টর তো হব 180/17 আর পিছর তো লাভ করব 130/70/17 গোটাই টিউবলেস থাকিব ফ্রন্ট এন্ড রিয়ার গোটাতে ডিসব্রেক থাকিব সিঙ্গল চ্যানেল এবিএস হব আর 14 liters অফ ফুল ট্যাঙ্ক ক্যাপাসিটি নো রিজার্ভ কিন্তু সিঙ্গল চ্যানেল এবিএস হব বাজাজ পালসার এন 250 আর এফ 250 ইয়ার আগতে এই দুটা বাইকের বিষয়ে কই বলে স্পেসিফিকেশনের বিষয়ে বলে তারপর ফিচার্সের বিষয়ে বলে মই সিমান এটা নকও বাজাজ পালসার এন 250 আর এফ 250 বাজাজ ইন্ডিয়ার নাম্বার ওয়ান স্পোর্টস বাইক বড়ায় বাজাজ পালসার এফ 250 মানে আপনাদের এটা যদি মই এখনের বিষয়ে ভুগি থাকো তো আপনাদের একো বুঝি না পায় আপনাদের ডাইরেক্ট এখনের টেস্ট ড্রাইভ লোক মোর মতে সেইটা বেশি এটা হব টেস্ট ড্রাইভ যদি আপনাদের নিজে লয় তো গাইজ বাজাজ পালসার এফ 250 আর এন 250 এর বিষয়ে কিবা কিবি কবল চেষ্টা করল তো গাইজ অনির্বাণ বাজাজ বরপিটা রোড এই ডিলারে বর্তমান বাজাজ পালসার এন 250 আর এফ 250 টেস্ট ড্রাইভ এভেলেবল করেছে তো আপনাদের এবার আহি বাজাজ পালসার এফ 250 আর এন 250 টেস্ট ড্রাইভ লোক মানে টেস্ট ড্রাইভ লো মানে নিজে পারফরমেন্সটো অল্প জানি লোক যে কেনেকুয়া কেইখনের হ্যান্ডেল বার কেনেকুয়া কেইখনের ইঞ্জিন নিজে আহি অনির্বাণ বাজাজ বরপিটা রোডত টেস্ট ড্রাইভ লৈ যাওক আর একটা কথা মানে এই দুটা বাইকরে বর্তমান বুকিং আরম্ভ হয়ে গেছে আপনাদের যদি বাইক লম 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 যদি ভাবি আছে অনির্বাণ বাজাজ বরপেটা রোডত আহি বুকিং করে থই যাওক আর নেক্সট লেভেল মানে দুটা কালার মানে দুটা কালারে বর্তমান এভেলেবল আছে অনির্বাণ বাজাজ বরপেটা রোডত আর এই দুটা বাইকের বিষয়ে মই এ টু জেড আলোচনা করেছো ভিডিওর ডিসক্রিপশনত আছে গাইজ বাজাজ পালসার এন 250 একশো প্রাইস হল 141,459 rupees বাজাজ পালসার এফ 250 একশো প্রাইস হল 143,462 rupees অকল বাজাজ পালসার এফ 250 আর এন 250 মানে লঞ্চিং আপনাদের চালে প্রাইসের বিষয়ে গম পালে তো এটা মানে অনির্বাণ বাজাজের নাম্বার সব ডিসক্রিপশনত আছে আর স্ক্রিনত নাম্বারটা উঠে আছে ফোন করক কিনক বুকিং করক এক্সচেঞ্জ করক পার্চেস করক মানে নেক্সট লেভেল মাইন্ড ব্লোয়িং বাইক বনাইছে বাজাজে মাইন্ড ব্লোয়িং বাইক তো বন্ধুসকল ভিডিওটা কেনেকুয়া পালে বাজাজ পালসার এন 250 মানে অফিসিয়ালি তো আজি ভিডিও এইখানে ইয়ার পিছত আপনাদের কারণে বহুত ধুনিয়া ধুনিয়া ভিডিও আহি আছে তো বাই বাই আর অনির্বাণ বাজাজ মানে কিনক